হেরেই চলছে মুম্বাই, দুইও শুনেই যাচ্ছেন পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার উপর রাগটা আরও বাড়বে মুম্বাই ইন্ডিয়ানসের সমর্থকদের। রোহিত শর্মাকে সরিয়ে পান্ডিয়াকে মুম্বাইয়ের অধিনায়ক বানানো হয়েছে, তাতে পান্ডিয়ার কোনো হাত না থাকলেও ভারতীয় অলরাউন্ডারের প্রতি ক্ষোভ কমছে না মুম্বাই সমর্থকদের। মুম্বাইয়ের ম্যাচে দুইও শুনেই যাচ্ছে পান্ডিয়া। আইপিএলে রাজস্থান রয়্যালের বিপক্ষে আজ ঘরের মাঠে ওয়াংখার স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি দলটি অধিনায়ক হিসাবে মাঠের এটা ছিল পান্ডিয়ার প্রথম ম্যাচ। টস করতে যাওয়ার সময় মুম্বাইয়ের সমর্থকরা বারবার দুইও শুনে যাচ্ছিল পান্ডিয়াকে, আর স্লোগান দিচ্ছিল রোহিত রোহিত বলে। পান্ডিয়ার প্রতি দুইও হয়তো কিছুটা কমতো যদি না মুম্বাই ম্যাচটা জিততে পারত, কিন্তু সেটিও হয় নাই। আগে ব্যাট করে 20 ওভারে 9 উইকেটে মাত্র 125 রানে থেমেছে মুম্বাইয়ের ইনিংস। তারা করতে নেমে 6 উইকেটে জিতেছে রাজস্থান 27 বল হাতে রেখেই। রিয়াক্ট করার আগের অফার দিত 39 বলে 54 রানের ইনিংসে হেসে খেলে জিতেছে রাজস্থান। এই নিয়ে 3 ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো চামচকের দল 6 পয়েন্ট নিয়ে। আর মুম্বাই টানা 3 ম্যাচ হেরে 10 নম্বর দলের পয়েন্ট তালিকায় তলানিতে। একেই তো বলে রোহিতের জায়গার অধিনায়ক তারপর দলে এমন পারফরমেন্স। পান্ডিয়ার উপর রাগ আপাতত কমার সম্ভাবনা নেই মুম্বাই সমর্থকদের। মুম্বাইয়ের সাদামাটা সংগ্রহ তারা করতে নেমে পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 2 উইকেটে 46 রান তুলেছিল রাজস্থান। অধিনায়ক শামসং 12 রানে করে পঞ্চম ওভারে আকাশ মাধওয়ালের শিকার হওয়ার পর ব্যাটিংয়ে নামে পরাগ। সেটি ইনিংসের পঞ্চম ওভারে। পরাগ এখান থেকে একদম অপরাজিত থেকে ম্যাচটা জিতিয়েছেন 3 ছক্কা ও 5 চার ইনিংস সাজিয়ে। এরপরে রবীন্দ্র আশ্বিনের সঙ্গে 35 বলে 40 আর শিবম দুবের সঙ্গে 19 বলে অবিচ্ছিন্ন থাকেন 39 রানের জুটি করেন পরাগ। শিবমের সঙ্গে জুটিতে পরাগের একাই অবদান ছিল 13 বলে 30 আর আশ্বিনের অবদান ছিল 16 বলে 16। থ্যাংক ইউ সবাইকে।